আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরারও পরামর্শ দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণবিমুখ বক্তব্য দিলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে বলে সতর্ক করেছেন সংগঠনটির সমন্বয়করা। নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, শেখ হাসিনারও নাগরিকত্ব যায়নি, তাদেরকে সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে তিনি বলেন, খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে এখনও একটি মহল কুকরার ষড়যন্ত্র করছে, তাদের পরিকল্পনা সফল হতে দেবে না ছাত্র জনতা। স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে সতর্ক করে সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে লিখেছেন, গণবিমুখী আলাপ দিলে হাসিনার মতো আপনাকেও ছুঁড়ে ফেলা হবে। অভ্যুত্থান শেষ হয়নি জানিয়ে রিফাত রশিদ জানান, ছাত্র জনতার রাজপথ দখলে রেখেছে, ভুলে যাওয়া যাবে না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সোমবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে উপদেষ্টাদেরকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা রেভলিউশনের মাধ্যমে, জনগণ ঠিক করবে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। এ বিষয়ে মন্তব্য করেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন, একই সঙ্গে এদেশের স্বাধীনতা আওয়ামী লীগের হাত ধরে এসেছে সেটা উল্লেখ করেছেন। তার এই সৎ পরামর্শ মেনে না নিয়ে সেই একই মত স্বরাষ্ট্র উপদেষ্টার পরিণতি তার মায়ের মতোই হবে বলে হুমকি দিয়েছে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।